সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। 20 নভেম্বর 2022 রোজ রবিবার বরাবরের মতো আজ আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেওয়ারা ছাগলের হাটে। তেওয়ারা ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতিশ রবিবার সকাল 9টায় শুরু হয় এবং দুপুর 2টায় শেষ হয়। বাংলাদেশে দূর দূরান্ত থেকে যেনারা নাটোর জেলার তেবারে ছাগলের হাটটিতে আসতে চান, অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে। যেহেতু হাটে চলে আসছি, সেহেতু আজকে জানাবো উন্নত জাতের বাচ্চা ছাগলের দাম ও ক জাতের বাচ্চা ছাগলের বর্তমান সময়ের দাম সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো কথাটি বাড়াবো না, পুরো সময় ধরে সঙ্গে থাকবেন, সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আউ ভাই কেমন আছেন? ওর ভাই ভালো আছি। আপনি আসতে আসতে দেরি করেন, কয়েকটা ভালো খাসির বাচ্চা ছিল বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে গেছে দর্শক? আপনি আসলে তো দেখলেন একটা বিক্রি হয়ে গেল, একটা বিক্রি হয়ে গেছে দেখলাম, দর্শক নিয়েছে আসছিল। আচ্ছা কয়টা আছে আজকে ভাই? আছে মোটামুটি এখনো 9টার মতন আছে, আর আমার হাতে আছে আপনার 60টা। আপনার হাতে 60টা আছে? হ্যাঁ দর্শক, ভাইয়ের হাতে কিন্তু 60টা আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখাই দর্শক উদ্দেশ্যে। হ্যাঁ দামও কম আছে। আচ্ছা দাম দর কেউ বলছে হাটে? দাম বলছে 17। 17,000 দাম বলছে জোড়া? হ্যাঁ 17,000 জোড়া। আচ্ছা জোড়া কিন্তু 17,000 বলতেছে। হ্যাঁ এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন। আচ্ছা কেমন হলে আপনারা দামটা বলে দেন? আমি 18.5 চাঁদা দাম। 18.5 চাঁদা দাম? 18 হলে ফিক্সড, জোড়া 18। আচ্ছা দর্শক, জোড়া 18 হলে কিন্তু এই বাচ্চা দুটা কিন্তু ফিক্সড করে দিব ভাই। হ্যাঁ তা আপনারা চাইলে কিন্তু অবশ্যই কালেকশন করতে পারবেন। দেখুন কত সুন্দর বাচ্চা, এই যে পাঁচশো বেশ ভালো দেখুন। আচ্ছা আর কোনগুলো আছে খাসির বাচ্চা ভাই? আপনি তোতার একটা খাসির বাচ্চা দেখাই এক জোড়া। মানে তোতা খাসির বাচ্চা এখানে এই পাঞ্চের পুর আর হবে না, এটা মেলাজন জানে না, এটা একটু দেখেলেন দর্শকেরা, এই পাঞ্চের পুর হবে না। এটা হবে না কি জন্যে আমি সেটা বলে দিচ্ছি যে হবে না কি জন্যে। হ্যাঁ এটা বিষয়টা আপনার বোঝা লাগবে, এই যে পাঞ্চটা দেখুন, পাঞ্চটা দেখুন দর্শক কত সুন্দর পাঞ্চ চলে আসছে। ওটা একটু বলেই দিই মানে কি জন্য বের হয়ে যাচ্ছে, বের হয়ে আসছে। হ্যাঁ এই পাঞ্চের উপর খাসির বাচ্চা হবে না কি জন্যে, যেটা এক্সেস ভালো বাচ্চা সেটা গৃহস্থরা আপনার পাঠা রেখে দেয়। আচ্ছা আচ্ছা আপনি বুঝতে পারবেন। তো কয় মাস করে বয়স এগুলো আপনার? 2.5 মাস আছে এই দুটো বাচ্চা। দূরে খাসি বাচ্চা? হ্যাঁ দূরে খাসির বাচ্চা। দূরে খাসি বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন, দাম বলছে কেউ? এটা আপনার দামাদামি করার লোক নাই তেমন, হাটে খরিদ্দার কম। খরিদ্দার কম? আচ্ছা বলে দেন কেমন কি? এটা আপনার 26 চাঁদা দাম জোড়া? দর্শক জোড়া কিন্তু 26 চাঁদা দাম। হ্যাঁ 26 চাঁদা দাম জোড়া কিন্তু 26 চাঁদা দাম। বডি ফিটনেস সব কিছু কিন্তু ঠিক আছে, কালারও বেশ ভালো, জোড়া 26। এটা কি একদম ফিক্সড করে দিলেন? 22 22 ফিক্স। তা দর্শক 22 কিন্তু ফিক্স করে দিয়েছে, ফিক্স করে দিয়েছে। আচ্ছা যেগুলো আছে আর ওগুলা দেখাই দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা এটা ক্রস নাকি? হ্যাঁ খাসির বাচ্চা, খাসির বাচ্চা ক্রসের মধ্যে খাসির বাচ্চা দেখুন। দাম দর কে বলছে এটা? এটা 10.5 চাচ্ছি ভাই। 10.5 চাচ্ছেন? এটা 7.5 দাম বলেছে, দিতে পারবো না। এটা আপনার 8.5 8.5। আচ্ছা এটা কিন্তু 8.5 ফিক্স। আচ্ছা ফিক্স। আচ্ছা আর কোনগুলো আছে? পাঁঠার বাচ্চা দুইটা আছে। আচ্ছা দর্শক দুইটা কিন্তু পাঁঠার বাচ্চা আছে দেখুন, খুব সুন্দর বাচ্চা কিন্তু, খুব ভালো বাচ্চা। আপনারা পাঁঠা নিচ্ছে চান, এই দুটো বাচ্চা নিতে পারেন, ভালো বাচ্চা, ভালো বলে।
ছোট মালগুলো আছে ওগুলো ভালো না, আর কয়েকটা ছিল ওগুলো আপনি আসার আগে বিক্রি হয়ে গেছে। আজকে হাটের অবস্থাটা কি? বেচা কিনা খুব কম, বেচা কিনা খুব কম। কি মানুষ কি ভয় কিনতেছে না? সামনে শীত, অনেকজন ছোট বাচ্চা একটু ভয় করে, মানে সবাই যত্ন নিতে পারবে না, এই জন্য সবাই তো পারবে না ভালোভাবে যত্ন। এখন যদি আপনারা না নেন সেক্ষেত্রে কিন্তু, আমি তো এটা আপনাকে বলি, যারা ছাগলে যত্ন নিতে পারবেন না তারা আপনার কিনার দরকারই নেই। হ্যাঁ, যারা ছাগল আপনি লালন পালন করতে পারবেন না তারা আর কিনেন না, টাকা নষ্ট করে লাভ নাই, টাকা ইনকাম করা কঠিন। এটা আমি অনেক আগে থেকেই বলে আসি, আপনাদের যত্ন করতে হবে, মায়া করতে হবে, হ্যাঁ সময় দিতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই ডেভেলপ করা সম্ভব না কোনোদিনও না। মানে যে কোনো কাজই যদি করেন সে কাজে যদি আপনি ধরে রাখতে না পারেন সেটাতেই লস করেন। অনেক খামার যে এরকম আছে যে আসলে তারা কর্মী নিয়োগ করে খামারি করে, হ্যাঁ কম দামে, কিন্তু সেক্ষেত্রে কর্মী নিয়োগ করলে আপনি তো লাভ এত করতে পারবেন না, নিজের সময় দিতে হবে। প্রথম অবস্থায় কর্মী নিয়োগ করে তো আপনি লাভের কিছুই বুঝতে পারবেন না, লস খাবেন। ভবিষ্যতে বড় হয়ে গেলে, বেশি হয়ে গেলে সেটা ভিন্ন কথা। অনেক বড় খামার যদি হয়ে যায় সেক্ষেত্রে কর্মী আপনি রাখতে পারেন, কিন্তু ছোট খামার এই অবস্থা, কিন্তু আপনি কর্মী রাখলে কিন্তু লাভ আপনি দেখতে পাবেন না কোনোভাবেই, হ্যাঁ লাভের ভাগটি এটাই খায় নেবে। আচ্ছা, অনেক খামারি ছাগল প্রায় বিক্রি করে দিচ্ছে, এর কারণটা কি হতে পারে? লস খাচ্ছে হয়তো দুই একজন, আবার অনেকজন ছাগল ঠিক মতন লালন পালন করতে পারছে না, অনেকজন বিদেশ যাওয়ার চেষ্টা করেছে, অনেকজন চাকরি হয়ে গেছে, বিভিন্ন অজুহাত থাকতে পারে এটা ধরেন। পাশাপাশি আমি নিজে না গেলে বুঝতে পারবো না যে কে কোন কারণে বিক্রি করছে, হয়তো কেউ দু টাকা লস খাচ্ছে, মানে দু টাকা লাভের আশা কিনছিল লস হচ্ছে, কেউ আপনার চাকরি বাকরির কারণে হয়তো এরকম কিছু অনেকটা প্রবলেম হতে পারে। অনেক ধরনের মানুষ আছে আমাদের পৃথিবীতে, হ্যাঁ বিশেষ করে বাংলাদেশের মানুষ আসলে বুদ্ধিতে ভুল করে, আমরা অনেক কিছু কিন্তু জানাই দেওয়ার দেখাই দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ তারা এসে কিন্তু ওইভাবে কিন্তু দেখে শুনে আসলে যাচাই বাছাই করে কিন্তু কিনে না। আমি বলবো আপনার যাচাই বাছাই করে কিন্তু না, এটা তো আমি আপনি বরাবর তো আমি সব চ্যালে নেই বলি, আপনি বিবেকবান মানুষ, আপনি ধরা খাবেন কে, দেখে শুনে কিনেন। ছাগল কিনলে পালতে পারলে লাভ আছে, কিন্তু কেনার টাইমে ঠকা যাবে না সেটাই, এবং লালন পালনও করতে হবে। আর আপনার নাম্বারটা দিয়ে দেন দর্শকদের, আমার নাম্বার 01601887001, আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আচ্ছা ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, ভাইয়ের কালেকশন যেগুলো ছিল দেখা দিলাম, আর খাসি এই পাশে আছে। আর ফোনটা কেমন আসতেছে আপনার কাছে? ভাই ফোন তো আমার কাছে বড় বড় ফোন আসেই। আচ্ছা আসে না, ফোন আসে, সেক্ষেত্রে কি মানে পরামর্শ তো দিচ্ছেন? হ্যাঁ, পরামর্শের জন্য আমি সময় তো রেখেই দিছি, সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত। আচ্ছা, সকাল 1টা থেকে বেলা, হ্যাঁ আমি চেষ্টা করলাম ভাইয়ের কাছে কিন্তু স্বল্প রেটে কিন্তু আপনার বাচ্চা পছন্দের বাচ্চার মধ্যে কালেকশন করতে পারবেন, শুনে কিন্তু। আর আরেকটা কথা যে যারা অনলাইনে নেবেন, সকল ভাই স্পিকার অনলাইনে আপনারা নিতে পারেন, অনলাইনে নিতে চাইলে কিন্তু অনলাইনে নিতে পারেন, সেক্ষেত্রে বাসের বক্সে করে ছাগল বিভিন্ন জায়গাতে যায়, আপনারা ওখান থেকে কালেকশন করবেন আশা করছি দর্শক। হ্যাঁ, প্রতিটা ব্যাপারই ছাগল ব্যবসায়ী, বিশেষ করে
আবু ভাই কিন্তু বিভিন্ন বাসে বিভিন্ন জেলাতে কিন্তু বাসের বক্স করে পাঠিয়ে থাকে আর তার কাছ থেকে কিন্তু ছাগল কালেকশন করতে পারবেন আর আজকে যেগুলো কালেকশন করে সেগুলো দেখানোর চেষ্টা করলাম আগামী পর্বে আরও কালেকশন আপনাদের দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।